আজকের ভিডিও টপিকটা সমবয়সী সম্পর্কের সমস্যা নিয়ে। আমরা অনেককে দেখেছি, আমাদের বন্ধু বান্ধবী, ইভেন আমরা নিজেরাও এই জিনিসটি ফেস করেছি। অনেকে আমাকে বলেছে যে এই যে আমরা সমবয়সী যারা রয়েছি, আমাদের ঠিক এক দু মাসের ছোট বড়, একই এজের কিংবা একই মাসের আমাদের জন্ম, ঠিক আছে, খুব একটা ছোট বড় না, সেম এজ, এই রিলেশনশিপগুলো আমাদের কি রাখা উচিত নাকি এর ভবিষ্যৎ খারাপ হতে পারে। আজকের এই টপিকে আমি ভিডিওতে আলোচনা করব এবং এর পরিণতি কী হতে পারে এবং এর সলিউশনটা কী সেটাও আজকে আমি বলবো, তোমরা শুনে নাও। শুনবেই না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো এবং দরকার পড়লে তোমার মা বাবা বাড়ির গার্জিয়ান সকলের সাথে শেয়ার করতে পারো, সকলকে দেখাতে পারো। আজকের টপিকটা এটা নিয়ে, সেম এজ রিলেশনশিপের প্রবলেম এবং এর সলিউশনটা কী। প্রত্যেকটা রিলেশনশিপ, প্রত্যেকটা, শুধু আমরা না, আমাদের ওল্ডার যে এজ রয়েছে, আমাদের মা বাবা বা তাদের আগের জন, এরকম প্রত্যেকটা, মানে যত বংশ পরম্পরায় এরকম এসেছে, সম্পর্ক হয়েছে, রিলেশনশিপ, বিয়ে, প্রেম, এরকম হতেই থাকে, ঠিক আছে। তো এই প্রেমের কোনো আগে পরে হয় না, মানে এর ইতিহাস বা এর ভূগোল বা এর ভবিষ্যৎ এইসব কিছু হয় না, ঠিক আছে। প্রেম প্রেমই হয়, এটা আলাদা চ্যাপ্টার। প্রেম কোনো সময় ধর্ম, বর্ণ, এজ এগুলো রেখে না, আমাদের অত, আমাদের সাবকনসিয়াস, আমাদের কনসিয়াস, আমাদের এতগুলো চিন্তা ভাবনা করে না, এই এর তো এজ আমার সমান, এর সাথে কি আমি প্রেম করা উচিত কি না, আমাদের এই ভাবনাটা আসে না, এবং না আসাটাই স্বাভাবিক। ভাই, একটা মানুষকে ভালোবাসবো, তার মধ্যে এত কমপ্লিকেটেড কী? এমনি তো আমাদের সমাজটা কমপ্লিকেটেড, আমাদের ব্যস্ততম পরিবেশটা কমপ্লিকেটেড, তার মধ্যে আবার এটাও কি আমরা কমপ্লিকেটেড হবো? ভাই, প্রেম করবো, সে আবার সেম এজ কিনা? ভাই, আমার পছন্দ হয়েছে, ওরও আমাকে পছন্দ হয়েছে, ভাই আমি ওর সাথে কথা বলতে ভালো লাগছে, তারও আমাকে ভালো লাগছে, এবং আমরা একে অপরের জন্য ব্যাস, এবং বাদবাকির জন্য আমাদের সম্পর্কটা মেনেও নিয়েছে, আমাদেরকে তারা ভালো চোখে দেখে, এবং আমাদের যে বন্ডিংটা খুব ভালো বন্ডিং, ব্যাস এইটুকুই এনাফ। তার মধ্যে ভাই সেম এজ বা সে ছোটো কি বড়, এতগুলো আমাদের মাথায় মধ্যে নাড়কোনেই ভালো, হতেই পারে একটা ছেলে মেয়ের একটা সেম এজ সম্পর্ক হতেই পারে, দিস ইজ দ্য ন্যাচারাল ব্যাপার, এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। কিন্তু বাট একটা জিনিস, বাড়ির গার্জিয়ানরা বা অনেককে একটা জিনিস ফেস করতে হয়, একটা ছেলে আর মেয়ের মধ্যে একটা সেম এজে কী প্রবলেমটা হয়, একটা ছেলে একটা মেয়ে সেম এজ, এবং ছেলেটার তখনও চাকরি হয়নি, ছেলেটা তখনও ঠিকমতো চাকরি পায়নি যাতে একজনকে বিয়ে করতে পারে, ওরকম লেভেলের স্যালারি সে এখন অবধি পায়নি, সে চেষ্টা করে যাচ্ছে, সে পড়াশোনা করে যাচ্ছে, সে মিনিমাম ইনকামও করছে, কিন্তু ওই লেভেল অবধি যেতে পারেনি যে একটা সংসার চালাতে পারবে, তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে, সেই লেভেলটা অবধি যেতে পারেনি, কিন্তু চেষ্টা চালাচ্ছে। ততক্ষণে সেই ছেলেটার প্রেমিকা তার বাড়ি থেকে প্রেশারাইজ করছে, তার বাড়ি থেকে প্রেশার দিয়ে যাচ্ছে, তোকে এখন বিয়ে করতে হবে, তোর বিয়ে বয়স হয়ে গেছে। এই জিনিসটা কেন হয়, মানে একটা ছেলের একটা চাকরির সময়, একটা বিয়ের সময়, এই দুটো সময় থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন শুধু বিয়ের সময়, হোয়াই নট চাকরির সময়, এই জিনিসটা কেন দেখা হয় না, এটা যে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। তখন বাড়ি থেকে প্রেশারাইজ করে, ভাই তোর এখন তো 18 থেকে 20 বছর হয়ে গেছে, যাওয়ার পরেই প্রেশারাইজ করতে থাকে, তোর বিয়ে বয়স হয়ে গেছে, পাড়ার প্রতিবেশীরা কী বলবে এই জিনিসটা, পাড়া প্রতিবেশী এই জিনিসটা, তো এই সো কল পাড়া প্রতিবেশী এই জিনিসটা দেখে আমাদের মা বাবা, আমাদের বাড়ির গার্জিয়ান সবাই পাগল হয়ে যায়। হ্যাঁ, ঠিকই তো বলছে, মেয়ের তো এখন বিয়ে দিতে হবে, এখন কী করা যায়, কিন্তু এই জিনিসটা ভেবে দেখে না যে এখন সমাজটা কতটা এগিয়ে গেছে। আমরা আবার অন্যদিকে বুক ফুলিয়ে বলি যে এখন মেয়েরা ছেলেরা সমান যোগ্যতায়, সমান মর্যাদায়, এখন মেয়েদের ভ্যালুটা অনেক, মেয়েরা অনেক দূর আগাতে পারে, এই জিনিসটা বলে না। যাদের মা বাবা বলে যে না, তোর এখন ক্যারিয়ারটা কর ঠিক মতো, তুই আগে আর্ন কর, নিজের পায়ে আগে দাঁড়া, তারপরে বিয়ের কথা, তাহলে তো ভাই তুমি হচ্ছে লাকি পার্সন। কিন্তু যাদেরকে এই জিনিসটা শুনতে হয়, তোর তো 18-20 বছর হয়ে গেছে, তোর এখন বিয়ের বয়স হয়ে গেছে, মানে একটা বিয়ে মানে সব শেষ। হ্যাঁ, বিয়ের পরে আমাকে করে, কিন্তু ভাই বিয়ে করা মানে কিন্তু ওই এনার্জিটা থাকে না, বিয়ে করা মানে ওই এনার্জিটা থাকে না, বাচ্চাকে মানুষ করা, ওই করা, হ্যান ত্যানা, এই করা, সংসার সামলানো, ফ্যামিলি এ করা, শ্বশুরবাড়িকে টাইম দেওয়া, এই অনুষ্ঠানে যাওয়া, বরের সাথে এই পার্টিতে জয়েন করা, প্রচুর ঝামেলা থাকে, ওই ফ্রিডম জিনিসটা থাকে না। হ্যাঁ, যদিও বায়োলজিক্যালভাবে একটা প্রবলেম এটা হতে পারে, সেটা যে বায়োলজিক্যাল ম্যাটার একটা কী, ওটা যে যদি অনেকটা বয়স হয়ে যাওয়ার পর একটা মেয়ে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে মেয়েটা কনসিভ করতে সমস্যা হয়, বেবি কনসিভ করতে একটা প্রবলেম হতে পারে, মানে ওই সন্তান ধারণের একটা সমস্যা দিতে পারে, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ম্যাটার, ঠিক আছে। তো এবার তাই বলে এটা নয়
যে মেয়েকে আমি 18-20 বছর বয়সে বিয়ে দিয়ে দেবো, মেয়েটার নিজের কোনো ড্রিম থাকতে পারে, মেয়েটা যাকে ভালোবাসে তাকে মানে তার জন্য ওয়েট করা, তাদের দুজনের মধ্যে কী চলছে আন্ডারস্ট্যান্ডিংটা সেটার কথা কেউ ভাবে না। তখন ভাবে যে ভাই একটা সম্বন্ধ করা একটা ছেলে পেয়েছি, হাতের সামনে একটা ভালো সম্বন্ধ এসেছে, হ্যাঁ ওই ছেলেটা ভালো চাকরি করে, তোর সেম এজ করিস না তুই, তোকেও ভাই ওই বিষয়ে বেরিয়ে দিচ্ছিলি, ওই সব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছেড়ে দে, এসব বয়ফ্রেন্ড হতেই পারে, প্রেম টেম তো করলি, এখন এখন যার সাথে বিধিছে তার সাথে বিয়ে দিয়ে দে, ব্যাস একটা চ্যাপ্টার ক্লোজ। একটা সম্পর্ক একটা গাছ তৈরি করে সেই একটা যত্ন করে টবের মধ্যে জল দিয়ে একটা ছোট চারা গাছকে বড় করে তোলার পরে সেই গাছটাকে নিজের হাতে খুন করে ফেলা, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আর এখন তো ভাই মানে বিজ্ঞান সায়েন্স তো অনেকটা এগিয়ে গেছে, অনেকটা অ্যাডভান্স লেভেলে, এখন তো শুধু শুধু একটা বাচ্চা না দিতে পারা একটা কোনো মহিলার সমস্যা না, পুরুষের সমস্যা হতে পারে। এখন একটা বাচ্চা কনসিভ করা, সন্তান ধারণ যাই বলো না কেন, শুধু একটা মেয়ের সমস্যা না, এটা একটা পুরুষের সমস্যাও এটা। এবং এর থেকে এবং এছাড়াও বিকল্পভাবে অনেক এরকম অনেক দেখেছি, অনেক ছেলেমেয়েও আছে যাদের এখনও সন্তান হয়নি, তারা কি ঠিকমতো বাঁচে না? মানে একটা প্রশ্ন এখান থেকে আসে, তার মানে বিয়ে করা মানে কি বেবি কনসিভ করা? তার মানে বিয়ে করার উদ্দেশ্যটা কি খালি বেবি কনসিভ করা, এই জন্যই বিয়ে আর কিচ্ছু না? দুজনের সম্পর্ক, দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো কোনো ম্যাটার করে না? তো ইচ্ছে করে আমরা গলা টিপে এই জিনিসটাকে মেরে ফেলি। এবং আমরা একটা জিনিস আমাদের মনের মধ্যে আসে, আমরা না খুব অন্যকে দোষারোপ করতে খুব একটা মানে কি বলবো, মানে অন্যকে দোষ দিতে আমরা মরিয়া হয়ে উঠি, মানে নিজের দোষটা দেখতে যাই না, কোনো একটা অবজেক্ট কোনো একটা জিনিসকে কারোর ওপরে দোষটা চাপাতে আমরা খুব ভালোবাসি। ভাই তুমি কেন চাকরি করছো না, আমার বিয়ে বয়স হয়ে যাচ্ছে, ভাই তুমি কেন চাকরি এখনো পাওনি, সেটা আমার কি আমার বাড়ি থেকে বিয়ে দেবে, এই জিনিসটা মানে একটা জিনিস না অন্য একটা বোঝা অন্যের ঘরে চাপাতে ভালোবাসি, নিজেকে কোনদিন নিজের ঘরে ছেড়ে দেখি না, এই ভাই তুই ভুল করছিস সেটা, ভাই এটা তোর ভুল, আমরা নিজের ভুলটা দেখি না, মানে আঙুলটা সবসময় এই দিকে থাকে, আঙুলটা কোনো সময় নিজের দিকে থাকে না, আমি কী করতে পারি এদিকে থাকে না, এই তোমার চাকরি হচ্ছে না আমার বিয়ে বয়স হয়ে যাচ্ছে, এটা না একটা অজুহাত, এটা জাস্ট একটা অজুহাত মাত্র, ভালোবাসা না এসব অজুহাত কাজ করে না, ঠিক আছে? ভালোবাসা এরকম হবে তুমি মোটিভেট করবে, তুমি সাপোর্টিভ হবে যে হ্যাঁ আমি, তুমি চাকরি পাচ্ছ না কোনো টেনশন নেই, তুমি চেষ্টা চালিয়ে যাও আমি করছি, যতদিন না তোমার হচ্ছে আমি কাজ করছি। একটা মেয়ের এটা বলা উচিত, এটা যদি সে বলতে পারে না তার বাবা মা অতটা ফোর্স করতে মানে সাহস হবে না। তুমি যদি গা হেলিয়ে বসে থাকো তাহলে তোমার বাবা মা তো ফোর্স করবেই, তখন তো তোমার বিয়ে বয় অন্য একজনের সাথে দেবেই, তুমি কিছুটা করে দেখাও, নিজের পায়ে দাঁড়াও, তুমি যখন নিজে আর্ন করতে পারবে, নিজে যখন নিজের হাতে যখন সব চলে আসবে তখন তুমি বাবা মাকে একটা কথা বলতে পারবে, বলার মতো তোমার কাছে একটা থাকবে একটা জিনিস যে আমি বলতে পারছি আমি আর্ন করছি, আমার যখন সুবিধা হবে আমি তোকে ইয়ে করতে পারি। কিন্তু তুমি যদি কিছু নাই করো অন্য ঘরেই বলতে পারে হ্যাঁ সত্যি মা ও তো কিছু করে দেখাতে পারছে না, আমার তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এরকম করলে কিন্তু ওটা কোনো ভালোবাসা না ভাই, এটা কোনো ভালোবাসা না, অন্য ঘরে সবসময় দোষ চাপানো ওটা কোনো ভালোবাসা না। আমরা কী করি, আমরা আমরা কি বাড়ির বাবার মুখের উপরে কিছু কথা বলতে পারি যতদিন না আমাদের কাছে কিছু হচ্ছে? পারি না, কেননা আমাদের বাড়ির ছাদ হচ্ছে আমাদের বাড়ির বাবা, ঠিক আছে? আমাদের বড় মানে সে আর্ন করে আমাদের খাওয়াচ্ছে, তাই সে যেটা বলবে সেটাই আমরা শুনবো। তো এই জিনিসটা তোমার মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ওই কী করে যাচ্ছে এখনও চাকরি পাচ্ছে না, এটা না করে নিজেকে আগে ঠিক করো, নিজেকে আগে একটু ঠিক করো, নিজেকে আগে নিজে মোটিভেট করো, ঠান্ডা মাথায় ভাবো যে আমাকে কিছুটা করি দেখাতে লাগবে, হ্যাঁ অন্তত পক্ষে এটা করানোর উদ্দেশ্যটা হচ্ছে বাড়িতে বাবা মাকে পজ করে রাখা, হ্যাঁ এটা করে পজ করা যাবে যে আমি কিছুটা করছি, একটু সময় নাও, আমি যাকে ভালোবাসি সেও কিছু করে দেখাবে আর আমি তো আছি, এই জিনিসটা হচ্ছে মেন কথা। অন্যকে দোষ দেওয়াটা বন্ধ করো, হ্যাঁ আর বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, এইসব এখনকার দিনে চলে না, অনেক অনেক পদ্ধতি আছে বেবি কনসেপ্ট করা, ওই বেবির কনসেপ্ট করার জন্য আগে বিয়ে করাটা খুব ভালো, সমবয়সী সম্পর্ক হতেই পারে, বললাম না প্রেম তো কোনোদিন ওইসব থেকে হয় না, প্রেম শুধু হয় বিশ্বাস, একে অপরকে ভরসা করা, তাকে হ্যাপিনেস সব কথা শেয়ার করা, দুজনে একসাথে ইয়ে করা, অনেক একটা বন্ডিং, এগুলো নিয়ে প্রেম হয়, সেই মেজে প্রেম হতেই পারে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে। এবং তুমি যার সাথে প্রেম করছো, তুমি যদি একটা প্রেমিক হও, তোমার প্রেমিকাকে এই জিনিসটা বুঝিয়ে বলবে এবং নিজেকেও তোমার প্রেমিকাকেও নিজে পায়ে দাঁড়াতে বলবে যাতে ভবিষ্যতে এই প্রবলেমটা না হতে পারে। আর যদি বাড়ি থেকে না কিছু না বলতে তো হয়ে গেল, সেই মেজ হোক না কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর যদি তোমার প্রেমিকার বাড়ি থেকে এরকম প্রেশারাইজ করে, তাহলে এই জিনিসগুলো তোমাকে বলতে লাগবে যে বেবি কনসেপ্ট করাটাই বিয়ের আসল উদ্দেশ্য নয়, অনেক উদ্দেশ্য আছে, একটা প্রেম, অনেক কিছু, একটা মস্ত বড় একটা প্রতিজ্ঞা, একটা অনেক ধৈর্যের একটা ব্যাপার প্রেম জিনিসটা। তাই
এই জিনিসটা মাথায় রেখে চলবে। হ্যালো, আমি অনন্য ছিলাম, তোমার সাথে কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার ফেসবুক পেজ আছে, এই নিচে দেখো অনন্য লিও রয়। ফেসবুক পেজে আমার ভিডিও আসতে থাকে, ফেসবুক পেজটা লাইক করো। এই ভিডিওটা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও, তোমার যদি নতুন হয়ে থাকো কমেন্ট করে জানিও আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের সাথে কেমন লেগেছে। চলো আবার যে কোনো প্রবলেমে আমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর টপিকে। আর নিচে দেখো নাম্বার ডিসপ্লে হচ্ছে, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারে আমাকে টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে, অনলি টেক্সট, সেখানে আমি তোমার সাথে কথা বলবো, তোমার প্রবলেম নিয়ে আমি সলিউশন বের করার চেষ্টা করবো। তার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।